গত সপ্তাহ তো দুই একটা দান্দা ফিকির করলাম, সপ্তাহটা ভালোই কাটাইলাম। নতুন সপ্তাহ দুই তিন দিন হয়ে গেল, কোনো দান্দা ফিকির নাই। কি কেমনে চলা যায় বন্ধু, একটা বুদ্ধি কর। দোস্ত, সকালবেলা একটা মনে কর দান্দার চিন্তা করে বাইরেছি, ঠিক আছে? আমি হালি তোরা যেমনে কমো, তুই হালি এমনি করবি, পারতি না? পারতাম না মানে, এত বছর ধরে দুজনে দান্দা ফিকির করি, যদি এডেই না করতাম এটা কি করবো? তাহলে হন কি বুদ্ধি রা, বুঝছাস? ঠিক আছে, তুই তো কঠিন দান্দা ভাই গেছিস বন্ধু, চল তাহলে চল যাই। চল ঠিক আছে রাজন ভাই। ভাইয়া, মার্কেটে কোন ধরনের প্রতারণার শিকার হচ্ছে মানুষ, চোখ কান খোলা রেখে ব্যবসাটা করবেন। জি ভাই, যারা দেখবেন আপনার সন্তোষজনক লেনদেন করে তাদেরকে আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি রেখে দিবেন। জি, থ্যাংক ইউ ভাই জানানোর জন্য। আচ্ছা ভাই, ভালো থেকে। ভাই ভাই পাঠান যাইব, কত পাঠাইবেন? 1530 টাকা। 1530 টাকা পাঠান যাইব, নাম্বারটা বলেন ভাই। ভাই আমার একটা ফোন আইছে, একটু কথা বলে। আচ্ছা ভাই, হ্যালো। বাজার আনছি তিন কেজি গরুর মাংস আনছি বাজার আছে। গেলে যাইতে দেন, আপনি একটু ব্যস্ততার মধ্যে সময় দিবেন না। আধা ঘন্টা হয়ে গেল গা, ওই লোকটা মানি বেকান্তে গেছে, খবরই নাই। হকর বাজারা তো বললাম নাকি? আরে ছোট ভাই আইসো বাও। ভাই কি অবস্থা আপনার? এই তো কর্নার, একটু আগে দোকানে কত কাস্টমার ভিড়। এক লোক আইসে বিকাশে 1530 টাকা পাঠাইছে, বাজারে ব্যাগ ফুয়ে গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, গেও নাই নাই। পাতাকপি দেওয়া যায়? আর তো কিছু নাই, পাতাকপি মাংস খিচুড়ির আইটেম 200 টিয়া দেন গেছে, দুই চাইলে আনি আমার বাড়িতে দেখবা দিলা আনি এই না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি, সতর্কতার সাথে আপনারা ব্যবসা করবেন। এই ঘটনা আমার বন্ধু হাসানের সাথে ঘটে গেছে, 100 মিটার এক বড় ভাই আছে রেজাল করিম, তার সাথে তো গত দুইবার এই ঘটনা ঘটছে। তো সবাই সতর্কতার সাথে, সাবধানতার সাথে ব্যবসা করবেন।